প্রিয় অফ আশা করি ভালো আছেন আজকে আমরা একটি সরল অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন আশা করি ভালো লাগবে এই অঙ্কগুলা যদি আপনি ভালো করে শিখেন তাহলে আপনার স্কিল ডেভেলপ হবে প্রিয় অর্স তাহলে আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্নটা হলো টু টু দিবর এক্স প্লাস থ্রি প্লাস টু টু পাওয়ার এক্স প্লাস টু মাইনাস টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার এক্স প্রিয় ভিউয়ার্স তাহলে আমরা কী করব প্রথমে আলাদা আলাদা করে লিখবো টু টু দি পাওয়ার লেখা যায় এটাকে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার থ্রি প্রিয় ভিউভার্স গুণের বেলা পাওয়ার যোগ দুই দুইটা থেকে একটা এক্স প্লাস থ্রি তাহলে এটাকে আমরা আলাদা করে লিখলে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার থ্রি প্লাস এখানে ঠিক একই রকম টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু স্কোয়ার টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু স্কোয়ার মাইনাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান মানে টু এই ঠিক এখানেও একই রকম টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার টু প্লাস টু টু দি পাওয়ার প্রিয় ভিউয়ার্স এবার আমরা কি করব টু টুদার্স ইন্টু টু 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 দি পাওয়ার থ্রি মানে এইট অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু টু ইন্টু টু ইন্টু টু দুই দু চার চার দুগুণে আট তাহলে এখানে লেখা যায় এইট টু স্কোয়ার টু ইন্টু টু দুই দুগুণে চার টু টু দি পাওয়ার এক্স ইন্টু ফোর মাইনাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু এখানে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু মানে ফোর আর হলো টু টু দি পাওয়ার এক্স প্রিও ভিউার্স এবার আমরা কি করব টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স একটা কমন নিয়ে নেব তাহলে কটা দ্বারা এইট প্লাস ফোর মাইনাস টু এখানে টু টু দি পাওয়ার এক্স একটা যদি কমন নেই তাহলে কী হবে ফোর প্লাস টু টু দি পাওয়ার এক্সের টু দি পাওয়ার ভাগ হলো ওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এখানে টুটু দি পাওয়ার এক্স ইন্টু ফোর প্লাস এইট টু টু দি পাওয়ার এক্স ইন টু ফোর প্লাস ওয়ান টু ফাইভ টু ফাইভ টু টু দি এক্স টু দি এক্স যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে নি ফাইভ উপরে টুয়েলভ মাইনাস টু ইকুয়াল টু টেন টেন প্লাস টেন বাই ফাইভ টু টু আশা করি বুঝতে পেরেছেন প্রিয়ভিউস আমাদের ক্লাস এখানে সমাপ্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ